সকলকে স্বাগত, আমি শর্মিষ্ঠা। আজকে নিয়ে চলে এসেছি হাঁস ডিম দিয়ে ভুনা রেসিপি। চলে আসুন, দেখে নিন আমি কিভাবে করছি। খুব অল্প স্বল্প উপকরণ দিয়ে খুব জলদি তাড়াতাড়ি এভাবে করে ফেলতে পারবেন। আমার ভিডিওতে অবশ্যই পুরোটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তাহলে বেশি না কথা বাড়িয়ে চলে আসুন, দেখে নিন আমি কিভাবে করছি। আমি হচ্ছে সাতরার মতো হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এই হাঁসের ডিমগুলোকে ফার্স্টে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এবার এগুলোকে ছুরি দিয়ে একটু সুন্দরভাবে কেটে নেব, যাতে এর ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। দেখুন, আমি হাঁস ডিমগুলোকে এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি, যাতে এর ভেতরে মশলাটা ঢুকতে পারে। এভাবে আমি সবকটা ডিমকে খুব ভালোভাবে দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন, আমার সবকটা ডিম কাটা হয়ে গিয়েছে। নুন টুন কিছু দেব না, শুধু লঙ্কাগুঁড়ো দিয়ে, হাত দেওয়ার দরকার নেই। এরকম ভালো করে এরকমভাবে মিক্সিয়ে নেব। লঙ্কাগুঁড়ো মাখানো হয়ে গিয়েছে, আমি গ্যাসটা আগে থেকে জ্বেলে দিয়েছিলাম। এবার ডিমগুলোকে আমি ভেজে নেব, ডিমগুলো সব ভেজে নেব। এবং লাল করে ভাজতে হবে, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা ডিশের মধ্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর দুটো ডিম রেখে নিয়েছি, আপনারা দেখে নিন সাতটা, এখানে পাঁচটা আছে, বাচ্চা দুটোর জন্য রেখেছি। ওগুলো ঝোলে এমনি দেবো, ভাজছি না। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো আরেকটু। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা কিছু দিয়ে দিচ্ছি, জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে। কিছু দারচিনি দিচ্ছি আর লবঙ্গ দিচ্ছি। এটা অল্প করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তিনটের মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কিছু ক্যাপসিকাম ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে হাফ টিস্পুন লবণ। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব ভালোভাবে জ্বলে যাবে এবং ভালোভাবে সেদ্ধ হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে আবার এটাকে নেড়ে নেবো। রসুনটা ভাজা হতে একটু সময় লাগবে, ভালো করে আস্তে ধীরে করে ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়। এরপর আমি এর মধ্যে টমেটোগুলো যে কেটে রেখেছিলাম, একটা গোটা বড় টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নেবো। এটা আমার দেখেছেন তো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং টমেটোগুলো সব গলতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা। লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে কষিয়ে নেড়ে নেব, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন, আমার আদা থেকে জলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, একদমই তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই এতটা পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি একদমই অল্প এক চিমটে গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এবং আরেকটু দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে এটা আমি ভালো করে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব, মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার এরপর আমি এতে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আদার পেস্ট। আদাটা আমি প্রথমে দেইনি, প্রথমে দিলে একটা তিতকুটি স্বাদ চলে আসে, তাই আমি লঙ্কাটা দেওয়ার পরে দিচ্ছি। আদাটা দিলে খুব ছেটকায় নিচে লেগে যায়, তা অনবরত এরকমভাবে নেড়ে নিতে হবে। একদমই অল্প স্বল্প মশলা দিয়ে কম তেলেই করছি। দেখছেন কত সুন্দর কালার এসছে, বলো বলো হাঁস ডিম। হ্যাঁ, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়ে গিয়েছে এটা। এরপর আমি সেই ডিমগুলো ভেজে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই ডিমগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। আবার ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে, এরপর আমি ওপরতে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এর স্বাদটাও খুব সুন্দর হয়। অ্যাকচুয়ালি কসুরি মেথিটা আমার সব তরকারি দিয়ে খেতে খুব ভালোই লাগে। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়ো বা ধনে পাতা গুঁচিয়েও দিতে পারেন। দেখুন আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর তৈরি হয়ে গিয়েছে ভীষণ লোভনীয় একটা খাবার, হাঁস ডিমের ভোনা। দেখে নিলেন তো কত সহজেই আমি এটা তৈরি করে ফেললাম।
আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন। আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।